YouTube, this is Tausif Ravi from Amazing Bhangari back with another video. আজকে তেমন কিছু করব না, আজকে আমরা খুব সিম্পল একটা জিনিস বানাবো, যেটা হচ্ছে এই ডুয়েল এলইডি ফ্ল্যাশারটা, যেটা অল্টারনেটিভলি একটা এলইডির পর আরেকটা এলইডি, আরেকটা এলইডির পর আরেকটা এলইডি চালিয়ে যেতে থাকবে। প্লাস আমরা এটা স্পিডটাই এই ছোট্ট পটেনশিওমিটারটাতে কন্ট্রোল করতে পারবো। জোরে দাও সাউন্ড ইফেক্টটা কি দিচ্ছে। এখানে আমরা দুইটা ট্রানজিস্টর ইউজ করছি, ইন্টিগ্রেটেড সার্কিট অথবা আইসি কিছু নাই, কোনো মাইক্রো কন্ট্রোলার নাই। লেটস সি হাউ টু মেক দিস সার্কিট। আজকে আমরা তৈরি করব এই ডুয়েল এলইডি ফ্ল্যাশারটি। এটি দিয়ে আমরা আমাদের সাইকেলের পেছন যে স্ট্রোব লাইটগুলো থাকে, প্রায় আমাদের খেলনা অথবা কোনো ডিভাইসের যে স্ট্রোব লাইটগুলো থাকে যেগুলো ফ্ল্যাশ করতে থাকে একটার পর একটা, সেই টাইপের এলইডিগুলো আমরা এই ছোট্ট সিম্পল ড্রাইভার সার্কিটটা দিয়ে ড্রাইভ করতে পারব। আমাদের আজকের প্রজেক্টে দরকার হবে একটি নীল এলইডি, একটি লাল এলইডি, দুটি 1 kΩ রেজিস্টর, দুটি 100 μF ক্যাপাসিটর, দুটি 2222 ট্রানজিস্টর, BC547 হলেও হবে, দুটি 10 kΩ রেজিস্টর। স্পিড কন্ট্রোল করতে চাইলে ডুয়েল চ্যানেল 100 kΩ পটেনশিওমিটার কিংবা ভলিউম ব্যবহার করা যেতে পারে। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এই প্রথম সার্কিট ডায়াগ্রামটা দিয়ে আমরা আমাদের সাধারণ যে ড্রাইভার সার্কিটটা সেটা তৈরি করতে পারবো। এটাতে আমরা কোনো স্পিড কন্ট্রোল করতে পারবো না। স্পিড কন্ট্রোল করতে হলে আমাদেরকে ক্যাপাসিটর দুটো কিংবা রেজিস্টর দুটোর মান চেঞ্জ করে দিতে হবে, মানে 10 রেজিস্টরটার মান চেঞ্জ করে দিতে হবে। আর দ্বিতীয় স্কিম্যাটিকটায় আমরা এখানে স্পিড কন্ট্রোল করতে পারবো, যদি এখানে দুটো পটেনশিওমিটার আছে, বাট আমরা যদি একটা পটেনশিওমিটার ইউজ করি তাহলে ডুয়েল গ্যাং বা ডুয়েল চ্যানেল যে পটেনশিওমিটারগুলো আছে সেগুলো ইউজ করলে আমরা সহজে আমাদের এই ফ্ল্যাশিংয়ের স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারবো। এবার তেমন কিছু বলবার নাই, স্কেম্যাটিক দেখে সবাই আশা করি তৈরি করে ফেলতে পারবো। তবে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করার আগে সমস্ত কিছু ডাবল চেক করে নেওয়া ভালো, তাহলে শর্ট সার্কিট কিংবা ভুল সংযোগ হয়ে গেলে কম্পোনেন্ট নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি কমে যাবে অনেকটাই। আর এলইডি ক্যাপাসিটর আর ট্রানজিস্টরের পিন নিয়ে একটু সাবধান থাকা উচিত, ক্যাপাসিটর উল্টো সংযোগ দিলে ঠাস করে ফেটে যাবে কিংবা ফুস করে গ্যাস ছেড়ে দিবে, এলইডি কট করে কেটে যাবে, ট্রানজিস্টর ফর করে পুড়িয়ে যেতে পারে, আবার কট করে ঠাস করে ফেটে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডুয়েল এলইডি ফ্ল্যাশার, কোনো রকম আইসি ছাড়াই, কেবলমাত্র দুটি ট্রানজিস্টর আর কিছু বেসিক কম্পোনেন্ট ব্যবহার করে আমরা এই ফ্ল্যাশারটি তৈরি করলাম। এই ফ্ল্যাশার আমরা আমাদের সাইকেলের পেছনে সিগন্যাল এলইডি হিসেবে ব্যবহার করতে পারি, যাতে রাতে দুর্ঘটনা এড়ানো যায়। এ নিয়ে আরেকটি প্রজেক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি আমরা ফ্ল্যাশের স্পিড নিয়ন্ত্রণ করতে চাই তবে আমাদের এই দুটি 10K রেজিস্টরের স্থলে 10K, 50K অথবা 100K মানের ডুয়েল চ্যানেল ভেরিয়েবল রেজিস্টর অথবা ভলিউম ব্যবহার করতে হবে। সকল ডায়াগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করে ফেলি, সরি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা, যদি খ্যাত লাগে ডিসলাইক দিবা, জানি খ্যাত লাগবে 20%, সরি 200%, মানে খারাপ কমেন্ট করো তাহলে তার চেয়ে খারাপ রিপ্লাই পাবা। স্টে উইথ অ্যামেজিং ভাঙ্গারি টু সি মোর ভাঙ্গারি টু বিকাম অ্যামেজিং। বাই।